আচ্ছা ভিডিওটা করবে কে, গাড়ি চালাবে কে? মানে এগুলো আমাদের হাতে কিছু নেই, সব ভগবানের হাতে। এইখানে আমার আরপিএম লাইটটা জ্বলে থাকার কারণ তো গাইস নোটিস করো, এবার যদি 3 দাগের বেশি ওঠে লাইট অটোমেটিকলি অফ থাকবে, অফ থাকবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটর সুখেন। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ঠিক বললাম, অনেকদিন পরে আবার একটা নিউ ব্লগে বেরোলাম। তো দেখতে পাচ্ছো সামনে পাথর সবুজ আছে, সবুজ গাড়িটা চালাচ্ছে, সবুজ আসছে। আর সুজনে গাড়িটা নিয়ে আসার কারণ হচ্ছে শর্ট করব কিছু গিয়ে, যেরকম প্রত্যেক দিনই শর্ট করি কম বেশি, মানে যেদিন ব্লগে বেরোই জানি। তো আজকে তোমাদের ব্লগটা একটা টপিকের উপর হচ্ছে, তোমরা আমার মিটারে হেডলাইটটা সরি মিটারের উপর যে হলুদ লাইটটা জ্বলে আছে ওটা তো অবশ্যই দেখতে পাচ্ছ। তো এই ব্যাপারে একটা মানে ভিডিও করব। ব্যাপারটা হচ্ছে কি, লাইটটা এনিটাইম ফলো করবা, তোমরা হয়তো ফলো করেছো, জ্বলে থাকে। এই লাইটটা কেন জ্বলে থাকে অনেকে প্রশ্ন করেছিল, এনিটাইম আরপিএম লাইট, মানে এটাকে আরপিএম লাইট করে অবশ্যই তোমরা সবাই জানো। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। তো কেন জ্বলে থাকে এই জন্য আমি ভিডিওটা আজকে করছি। তো আমি গ্যারেজে গিয়েছিলাম, দেখা করেছিলাম, দেখিয়েছিলাম, দেখানোর পরে বললো যে মানে রোগ খুঁজে পায়নি ওরা কেন জ্বলে থাকে, ঠিক আছে। আর আমি যার কাছ থেকে গাড়িটা কিনেছিলাম তার সাথে কথা বলার পরে সে আমার একটা কথা বললো, বলছে তুই এটা বললাম এটা প্রমাণ করে, মানে এটা পরীক্ষা করে দেখ তাহলে প্রমাণটা তুই পেয়ে যাবি। তা আমি ভাবলাম কি, তাহলে আমি যে প্রমাণ করেই নিই। তো গাইজ ব্যাপারটা হচ্ছে কি, এইখানে আমার আরপিএম লাইটটা জ্বলে থাকার কারণ BS3-তে কার কার হয় জানি না, তবে আমারটাতে এটা হচ্ছে। মানে এর আগে আমি একবার চেক করে দেখেছি, তো আজকে তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এখানে আমার তেলের দাগ যদি মিনিমাম 3-এর উপরে থাকে তাহলে আমার আরপিএম লাইটটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, আর যদি 3 দাগের নিচে 2 দাগ থাকে বা 1 দাগ থাকে তাহলে আরপিএম লাইটটা এনিটাইম জ্বলবে। আর 3 দাগের ওপরে যদি তেল থাকে, তারপরে 4 দাগ 5 দাগ যাই হোক, 3 দাগের ওপরে তেল থাকলে পরেই আমার আরপিএম লাইটটা অটোমেটিক বন্ধ থাকবে, আরপিএমের সময় আরপিএমের কাজ করবে লাইটটা। তো এইভাবে ব্যাপার। আর তোমাদেরকে এখন পাম্পে গিয়ে তেল ভরে প্রমাণটা দেখিয়ে দেবো, আমার গাড়িতে সেরকম তেলও নেই, তেল আমি ভরিনি, কেননা এদিককার লোকাল পাম্প থেকে আমি তেল ভরি না, হবিবপুর পাম্পে থেকে তেল ভরি, তোমরা জানোই অবশ্য। ওখানেই যাবো, বুঝতে পারছি না গাড়িটা বন্ধ হয়ে যাবে কিনা, একদমই তেল নেই প্রায়। সূর্যমামা পড়ে গেছে, জানি না শর্ট কতটা হবে। রাস্তা ঠিক হবে কবে, রাস্তায় ঠিক করে পাচ্ছে না এখনো। তো এই যে আমার তেল কমই আছে একদমই, তাই আমি একটু আগে ট্রেনে পাম্পে গিয়ে তেলটা ভরে নিই। আমি তেলটা ভরি গা, হ্যাঁ না এবার বন্ধ যাবে গাড়ি। হ্যাঁ চলো যাওয়া যাক, দেখা যাক। তো এত জোরে যদি ওকে গাড়ি চালাতে দিই বলা যায় না কি হতে পারে। তো আমি ট্রেনে বেরিয়ে যাই, ও আস্তে আস্তে আসুক। ঠান্ডা পড়ে গেছে পুরো একদম, মানে গায়ে লোম দাঁড়িয়ে পড়ছে, তাই নাকি? তো তোমরা লাইটটাকে ফলো করো, এখনও লাইটটা জ্বলে আছে, এখন তেল ভরার পরে যখন দাগগুলো উঠে যাবে 3 দাগের বেশি তখন অটোমেটিকলি দেখবা লাইটটা বন্ধ হয়ে গেছে। মানে এগুলো আমাদের হাতে কিছু নেই, সব ভগবানের হাতে, তাই নাকি? বাবা পুজোর টাকা সব তেলেই খায় নিল। আচ্ছা না তোমাকে না বললাম যে পুজোর টাকা গাড়ি খায় নিল।
তো গাইস নোটিস করো, এবার যদি 3 দাগের বেশি ওঠে লাইট অটোমেটিক্যালি অফ থাকবে, অফ থাকবে, 3 দাগ হয়ে গেছে, দেখো লাইট অফ। তো গাইস এটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো দেখতে পাচ্ছ 3 দাগের বেশি না, মানে 3 দাগ উঠেছে, 3 দাগের বেশি ওঠে, 400 টাকা তেল ভরেছি, ট্যাঙ্কিতে একদম ফাঁকা ছিল। সালা তুই তো বাপ কা বাপ নিকলা রে ইয়ার, দেলা একদমই মানে পড়ে গেছে, শীতকাল তো দিন ছোট হয়ে গেছে, তো এখন শর্ট করতে আসতে হলে দেখা যাচ্ছে যে দুপুরে 12টা 1টার দিকে আসতে হবে, এর ছাড়া উপায় নেই। সবাই প্রথমবার আমার গাড়ির পেছনে কেউ নেই, মানে মেয়ে তো থাকে না, ছেলে বাড়া তাও নেই আজকে, খুব অন্যায় হয়েছে। আবে ও দিওয়ালি একদম একড়া, ওরা তো আসছে না, দেখা যাক ব্যাপারটা কি, এত দেরি হচ্ছে, আমার মেয়ের পাল্লায় পড়ে নাই তো, আবার শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। এ ফিউ মোমেন্টস লেটার, আচ্ছা ভিডিওটা করবে কে, গাড়ি চালাবে কে? তো গাইস দেখতে পারলে মানে একদম ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে জাস্ট এটা মানে বলার জন্য, তো অনেক NS 200 থাকে, তো গাইস অনেক NS 200 তোমরা দেখেছো হয়তো, যে মানে লাইটটা জ্বলে থাকে BS 3 অবশ্যই হয়তো থাকে, তো কমেন্ট করো অবশ্যই তোমাদেরটাও কি জ্বলে কি থাকে কি না, আর যদি থাকে আমার মতন টেস্ট করিয়ে নাও, তাহলে পরে তোমরা বুঝতে পারবে মানে প্রমাণটা পেয়ে যাবে কি করে বন্ধ হয়। তো দেখতে পেলাম যে তোমাদের মানে সামনাসামনি একটু প্রমাণটা দিয়ে দিলাম। হ্যাঁ আমি গ্যারেজে যাওয়ার পরে কিছুতে ঠিক করতে পারছিলাম না, তারপরে যার কাছে গাড়ি কিনেছে তার কাছে জিজ্ঞেস করবো, সে আমাকে বললো এরকম এরকম ঘটনা, আমি বলছি এরকম একটা ব্যাপার, তো সিস্টেমটা হেভি সুন্দর। দেখ এখন অটোমেটিক ফলো করো, দুদাগ চলে এসছে দেখে, লাইটটা অটোমেটিক জ্বলে গেছে, দুদাগ চলে এসছে, মানে এটা ডিজিটাল মিটার তো, কখন দুদাগ কখন 3 দাগ কোনো ঠিক নেই। ও যাই হোক ভিডিওটা আজকে এটুকুনই হচ্ছে, একটা ছোট্ট একটা ভিডিও করলাম তোমাদের জন্য, তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, অবশ্যই কমেন্ট করে থাকো, কারো যদি BS 3 NS 200 থাকে এরকম যদি লাইট জ্বলে থাকে RPM লাইটটা, তাহলে অবশ্যই RPM লাইট মানে বুঝতেই পারছো হলুদ লাইটটা যে জ্বলে আছে, তো অবশ্যই কিন্তু কমেন্ট করবা। তো নেক্সট ভিডিও তো তোমাদের সাথে আবার দেখা হবে, তো সবাই হ্যাপি থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।